নমস্কার স্পট অন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি আপনাদের সঙ্গে মোবারেন 10 থেকে, আমার সঙ্গে রয়েছেন মোবারেন স্পোর্টিং এর ওয়ার্কিং প্রেসিডেন্ট মোহাম্মদ কামরউদ্দিন। কামরউদ্দিন, তোমাকে যে প্রথমে প্রশ্ন রাখবো যে এই মুহূর্তে আই লিগের দ্বিতীয় পর্ব শুরু হতে চলেছে, দল প্রস্তুতিও জোর কদমে নিচ্ছে, নতুন বিদেশিও একটা নেওয়া হয়েছে, তো নতুন বিদেশিকে প্রথমত বলো কেমন দেখছো, কতটা এই দলের হয়ে বাজিমাত করতে চলেছে দ্বিতীয় পর্ব? আমার মনে হয় একটা যাও অ্যাটিটিউড দেখছি বা দু তিন দিন চার দিন পাঁচ দিন আমি প্র্যাকটিস দেখেছি, তার মধ্যে অনেকটা আমার সম্ভাবনা আছে যে ইলেভেনে ঢুকে যেতে পারে। খুবই ভালো ছেলে আছে, খুব ছটপটে আছে, বয়সটাও কম আছে। এবারে সেটিং টিমটা ভাঙবে কি ভাঙবে না সেটা ডিপেন্ড করছে কোচের উপরে, কিন্তু যদি এমন প্রয়োজন হয়, দরকার হয় টিমকে, যখন সুবিধা অসুবিধা হবে তখন ইমিডিয়েট ওকে নিতে পারবে আর আমাদের অনেক কাজে লাগবে। এক আমাদের আরো একটা প্রশ্ন রাখবো, আগামী কাল একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে সুপার কাপে, ইস্ট বেঙ্গল ওড়িশার মুখোমুখি হচ্ছে সুপার কাপ ফাইনালে, ইস্ট বেঙ্গল যদি ফাইনালটা জেতে বহু বছর পর, মানে 7-8 বছর পর, হ্যাঁ মানে একটা বড় একটা বড় ট্রফি পাবে, সেখান থেকে মোহনবাগানের তরফ থেকে দেবাশীষ দা জানিয়েছে, আরে আমার শুভেচ্ছা অনেক আগে থেকে আছে, ওরা অনেক দিন হয়ে গেছে কোনো ট্রফি পাইনি, আমরা কামনা করব, আমার শুভেচ্ছা থাকবে যে সব সময় যে আমাদের ওই ট্রফিটা বাংলাতে আসুক, ইস্ট বেঙ্গলে আসুক। ইস্ট বেঙ্গল অনেক দিন থেকে, প্রায় 7-8 বছর থেকে কোনো ট্রফি নেই ক্লাবের মধ্যে, একটা ক্লাব যখন ট্রফি পায় না তাদের একটা মেন্টালিটি কি হয় সেটা আমরা অনেক ভুগেছি, আমরা দেখেওছি। তো এবছর আমাদের ওর সঙ্গেই ছিল লিগের মধ্যে, কিন্তু একটা কপালের ব্যাপার আছে, ওরা পারেনি, ড্র হলে ওরা চান্সেস ছিল ওদের। যাই হোক, মোটামুটি এখন ব্যাপারটা হচ্ছে যে যদি ট্রফিটা, আশা করি যে 100% ট্রফি আসবে, কিন্তু আমাদের শুভকামনা তো থাকবেই ইস্ট বেঙ্গলের সঙ্গে, বাংলা ফুটবলের সঙ্গে। অসংখ্য ধন্যবাদ কামরউদ্দিন দা, আরও বিভিন্ন আপডেটের জন্য আপনারাও চোখ রাখুন স্পট অন নিউজে।